আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি আমি আছি আপনাদের সাথে তো আপনার সবাই কেমন আছেন আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গল্প করার জন্য আর আসলে অসুস্থতা কেটে ওঠার পর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না কারণ মোটামুটি অনেকদিন একটু গ্যাপ হয়ে গেছে তো যার কারণে আসলে রেগুলার হচ্ছে না তো যাই হোক সব জিনিসের তো একটু সময় লাগেই তো হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো যাই হোক আজকে আরেকটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে তো এটা হচ্ছে আমাদের সোমবারের ভিডিও ছিল সোমবার সকালবেলা আমরা যাচ্ছিলাম তোষানোতে বাজার করতে আমাদের বাসা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর কি তোষানো যেতে তো ওইখানেই আমরা যাচ্ছি তো যাই হোক আমরাই তো পৌঁছে গেছি আর এখানেও আসলাম তো প্রায় অনেক দিন পরেই তো আসলে মানে অনেক দিন পরে বের হওয়াতে আর মনে হচ্ছে কি সব কিছু কেমন যেন একটু নতুন নতুন মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই তো যাই হোক ফাইনালি আমরা এত পৌঁছে গেছি এখন তো উপরের দিকে উঠে যাব। আর মায়মুনার বাবা আছে আমাদের পিছনে কেরোলা নিয়ে আসবে আর কি মাইমোনা বাবা নিচ থেকে আর কি কেরালা নিয়ে আসে নাই তো ভাবছিলো যে উপর থেকে নিয়ে নিবে তো এখন উপরে আসে দেখতেছে যে উপরে আমরা যেখান থেকে নেই সেইখানে নাই তো অনেক কিছু আসলে চেঞ্জ করে ফেলছে এখানে তো এখন এই যে এখান থেকে নিবে তো এই জন্য অলরেডি মাইমোনা বাবা চলে গেছে নেওয়ার জন্য আর এই ফাঁকে এই যে দেখেন মাইমোনা খেলাধুলা শুরু হয়ে গেছে ও আবার এরকম মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে নাকি অনেক ভালো লাগে তো এই সুযোগে সে এখন খেলতেছে আর মাইমনা বাবাই তো কেরালা আনতে গেছে আমরা আসলে আসছি যে তাড়াতাড়ি করে বাজার করে মানে বাসায় চলে যাবো যেহেতু মামার বাবা কাজে যাবে তো মানে এইখানে কেরালা নিতে আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেছে আর আসলে সামারের জন্য মনে হয় এরকম আর কি অনেক কিছু একটু চেঞ্জ করে ফেলছে আর যেহেতু আসি নাই মাঝখানে একটু অনেকটা গ্যাপ হয়ে গেছে যার কারণে মানে জানতাম না তাই এখানে এখন তো বাবা নিয়ে আসতেছে আর ও দাঁড়ায়েছে তো এখন আমরা যাব ভিতরে আর টুকিটাকে জিনিসপত্র যা যা লাগে নিব তো আমরা এত ভিতরে চলে আসছি বাজার করতে তো আর আমি এখানে একবার ভিডিও করার সময় আমাকে আর কি নিষেধ করে দিয়েছে ভিডিও করার জন্য তো যেহেতু নিষেধ করে দিয়েছে তো যার কারণে আর ক্যামেরার অন করি নাই কারণ আবার সেকেন্ডবার যদি দেখে বা আসলে সমস্যা বলতে আর কি কি মনে করবে জানি না আর এই জন্য আর কি ক্যামেরার অন করিনি তো আমাদের যা যা না আমরা এই তো সব কিছু নিয়ে নিছি আর এখন মায়মুনার আর ময়মিন দুজনেরই ক্ষুধা লেগে গেছে তো ওরা এখন নাস্তা করবে আর নাস্তা বলতে আর কি এই তো শুধু বেরস বা এই তো কাফে খাবো তো মাইমুনার বাবা এখান থেকে অর্ডার দিচ্ছে আর আমরা এখানে বসে বসে আছি আর কি আর গরম তো ভালোই পড়ে গেছে আমাদের এখানে তো ফাইনালি আমাদের নাস্তা চলে আসছে নাস্তা বলেই তো হালকা পাতলা নাস্তা আর কি তো আমি নিয়েছি ক্রিম ময়মিন নিয়েছে চকলেত আমার সবসময় ক্রিমটা খেতেই ভালো লাগে আর মাইমোনা বাবা মনে হয় ফ্রুট আরটা নিয়েছে আর মায়মোনা আমাদের সাথে বসে নাই ও আলাদাভাবে বসছে ও ওইখানে বসতে নাকি ভালো লাগতেছে তো ওখানে আসছে আর কি তো নাস্তা শেষ আর এখন এই তো কাফে খেয়ে নিব আর খুব একটা বেশি দেরি করব না যেহেতু মাইমোনো বাবার যাবে মানে কাজে যাবে আর কি আর বাসায় যায় আবার রান্নাও করতে হবে রান্নাও করি না মানে হঠাৎ প্ল্যানিং করে বের হওয়া যে বাসায় কিছু মানে বাজার টাজার করতে হবে আর কি তো মাইমোনা বাবা চলো একসাথে বের হই আর বাইরে যেহেতু অনেকদিন নাস্তা করি না তো যার কারণে আর কি বের হয়েছে এখন আমরা চলে যাব বাসার দিকে তো এই তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি আর বাসায় যেতে আমাদের আর দশ মিনিট সময় লাগবে তো নাস্তার শেষে যে আমরা যে একটু বসবো বা বাচ্চারা একটু খেলাধুলা করবে এই সময়টা আসলে ছিল না কারণ আর যদি লেট করি তো বাসায় এসে আবার রান্না করে খেয়ে মানে মায়মোনার বাবা কাজে যেতে লেট হয়ে যাবে তো যার কারণে আর বসা সম্ভব হয় নাই তো আর মাঝখানে বাজার টাজার বসে যে ভিডিও করব এটাও আসলে সময় করা মানে কাভার দিয়ে উঠতে পারি নাই কারণ লেট হয়ে যাবে আর কি আর এদিকে একটা টেনশন যে বাসায় যে আবার রান্না করতে হবে রান্না যদি করা থাকতো তাহলে আবার এত মানে তাড়াহুড়া থাকতো না আর রান্না করতে তোর সময় লাগে আবার এদিকে যেহেতু গরমও পড়ে গেছে আর কি তো এই তো এখন আমরা বাসার দিকে চলে যাবো তো আমরা তো বাসায় চলে আসছি এসে এখন মায় মোনা তরমুজ খাবে কারণ ও মানে এই বছর এখন পর্যন্ত ঠিক মতো তরমুজ খেতে পারে নাই তাই এখন মায় বাবা হয়তো তরমুজটা কেটে দিবে তাই হচ্ছে তরমুজের অবস্থা এটা আর বালি বালি তরমুজ তরমুজটা খেতে ভালোই লাগবে না ধরো হাতে দিবে না হাত দিয়ে টাচ করবে না যেটা কাটে দিবে বাবা এটাই খাবে খাই দেখো মায় কেমন কেমন মিষ্টি তো তরমুজ খাওয়াই ব্যস্ত আর আমি এসে এ তো মাছটা বের করে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ধুয়ে ফ্রাই করতে দিয়ে দিছি যেহেতু সময় কম আছে অলরেডি বারোটা বেজে গেছে আর এটা কিন্তু একটা ইটালিয়ান মাছ তো এটা একবারে পরিষ্কার করা ছিল কোনো রকম ময়লা ছিল না মাছে সব কিছু ক্লিন করা ছিল যার আমি শুধু জাস্ট হালকা একটু মানে প্যাকেট থেকে খুলে লবণ আর একটু দিয়ে ধুয়ে তো ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর এর ফাঁকে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি আর এটা হালকা একটু ফ্রাই করব আর এইভাবে একটু মশলাতে রান্না করব আর এই মাছটা কখনও খাওয়া হয় নাই তো দেখা যাক শুধু মানে ভুনা করব আর কি কেমন লাগে খেতে তো দুপুরবেলায় তো মাছ রান্না করার সময় আর থেকে আর কি ইয়ে করি নেয় মানে ভিডিও করি নেয়ার কারণ অনেক তাড়াহুড়া ছিল তো শুধু মাছ আর ডাল রান্না করে মামিনা বাবাকে খেতে দিয়ে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে তো সে কাজে চলে গেল আর এদিক থেকে ভাবি আমাদের জন্য কাঁঠাল পাঠাই দিচ্ছে তো এই বছরে তো প্রথম খাচ্ছি কাঁঠাল তো কাঁঠালটা কিন্তু অনেক মজার ছিল অনেক মিষ্টি ছিল আর এই তো আমি এখন কাঁঠাল খাচ্ছি আর দুপুরে আসলে আর খাবারের আর কোনো কিছুরই আর ভিডিও করা হয়নি যার কারণে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না এতে এখন কাঁঠাল খাচ্ছি আর মাইমোনা তো মানে দেশি ফল খেতে চায় না মানে বুঝে না খাওয়া আর ওর দেশীয় যে কোনো খাবার পিঠা বা যে কোনো জিনিস খুব একটা পছন্দ না তো ময়মিন দুই তিনটার মতো খেয়েছে আর বাকিগুলোই তো আমি খাচ্ছি তো খেতে ভালোই লাগতেছে তো আমি কাঁঠাল খাচ্ছি আর মাইমোনা যেহেতু কাঁঠাল খাবে না তো মায়মোনার জন্যই তো এদিক থেকে একটু নুডলস বানিয়ে দিচ্ছি শুধু পানি দিয়ে এই নুডলসটাও খেতে অনেক পছন্দ করে তো আমাদের নাস্তা শেষ আমরা এখন হয়তো জানালার কাছে বসে আসছি আর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে সকাল থেকে অনেক রোদ ছিল আর এই তো হঠাৎ করে এই তো মানে বাতাস আর একটু একটু মেঘলা মেঘলা ছিল এরপরে বৃষ্টি তো ভালোই লাগতেছে আর অনেকদিন পরে কাঁঠাল খালাম মানে খেলাম কাঁঠালটা খেয়েও ভালো লাগতেছে আর বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে তো বৃষ্টি দেখতেছি আর এই রকম গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি বাতাস হলে মানে ভালোই লাগে কারণ এত মানে প্রচণ্ড গরম মানে আর ভালো লাগে না আর বাতাসটাও কিন্তু অনেক সুন্দর তো তো বসে আছি আমরা জানালার ধারে আর এই বৃষ্টি দেখতেছি তো এই তো এই ছিল আজকের এই ভিডিও আর আর কি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আর এর থেকেও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ